ফেনীতে দেদারসে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। চোখের সামনে এসব হলেও প্রশাসনের কোনো মনিটরিং নেই বলে স্থানীয়দের রয়েছে অভিযোগ। অনুমোদনহীন এলপি গ্যাস বিক্রেতাদের বিপক্ষে বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো রিপোর্ট। মেয়াদ উত্তীর্ণ এক একটি সিলিন্ডার যেন এক একটি বোমা, ভয়ঙ্কর এ চিত্র ফেনী জেলার। ট্রাক ভর্তি মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ঢুকছে প্রতিদিন, আর এসব প্রাণঘাতী সিলিন্ডার চলে যাচ্ছে আবাসিক ভবন, ওষুধের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সহ হাটবাজারে। ঝুঁকিপূর্ণ হলেও কম দাম থাকায় তা কিনছেন সাধারণ মানুষ। তারা হয়তো জানছেন না গ্যাস সিলিন্ডার কিনছেন না বোমা সাদৃশ্য বস্তু কিনে নিচ্ছেন। এতে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। গত 22 মে শহরের আলিমুদ্দিন সড়কের একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে মজুদকৃত গ্যাস বিস্ফোরণে বাড়ির নিরাপত্তা কর্মী নিহত হন। এরপরও স্থানীয়দের মাঝে আসেনি সচেতনতা। একটা হোটেলে আপনার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে ওইখানে যদি আপনার আগুন লাগলো, অগ্নি নির্বাহ ব্যবস্থা যদি না থাকে তাহলে ওই আগুনটা আপনি কেমনি নিবেন? চা দোকান, মুদি দোকান, সিগারেটের দোকান, হার্ডওয়্যারের দোকান, এমন কোন দোকান আজকাল আমাদের চোখে পড়ে না যেখানে সিলিন্ডার পাওয়া যায় না। গাড়িগুলোর ভিতরে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কথা বুঝছেন? এখানে কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছু মানে চলতেছে না, না কোনো অনুমোদন তো আমাদের কাছে নাই, কোনো দোকানে নাই, ওরা দিতেছে আমরা বিক্রি করতেছি। একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত যত্রতত্র যে কোনো দোকানের মধ্যে, ওষুধের দোকানের সামনে পর্যন্ত গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে, এটা আমাদের নলেজে আছে। কিন্তু অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। ফায়ার সার্ভিস আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা প্রয়োজনে তাদের সাথে একযোগে মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অননুমোদিতভাবে কেউ বিক্রি করে থাকলে এবং পরিবেশকে হুমকির মুখে রাখলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। অনুসন্ধানে জানা যায় জেলায় অন্তত 2 থেকে 3 হাজার ছোট বড় সিলিন্ডার গ্যাস বিক্রেতা থাকলেও লাইসেন্স রয়েছে 20টি। দুর্ঘটনা রোধে অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।